নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমরা আবার অরুণদার হোটেলে খেতে এসেছি, ননভেজ হোটেলে। আর আজকে কিন্তু বেগুন সুন্দরী খেতে আসেনি, বেগুন রাধারানী খেতে এসেছি। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা নতুন আছেন চ্যানেলে, তারা দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাপরে বাপ, অরুণদা ভালো আছো তো? আবার এসছি কিন্তু জয়মাতারায়। জয়মাতারায় তো সবসময় আসতেই হবে, সময় পেয়েছেন। সকালবেলা ব্রেকফাস্ট করে গেছি, আজকে লাঞ্চ করতে একদম করুন। আমার তো দাদা বসে খাওয়ার একটাই টুল আছে, আমি একটাই টুল আছে। ননভেজ হোটেলটা খোলা আছে? আমার ওদিকে আছে ননভেজ। ৮০ টাকা রুইপোস্ত ভাত হচ্ছে ৭০ টাকা তেলেপিয়া মাছ ভাত ৮০ টাকা তেলেপিয়া আলু ফুলকপি আছে, পালং শাক। এইটা হচ্ছে অরুণদার ননভেজ হোটেল। ভেজ থালি নিলাম, ভেজ থালিতে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পালং শাকের তরকারি, আর এই বেগুন ভাজাটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে ১৫ টাকা, আর আছে লেবু। তবে ৩৫ টাকার আইটেম কিন্তু অনেক কম, ৩৫ টাকায় ডাল, তরকারি, ভাত আর আলু ভাজা, আর এইটা আলাদা, এটা ১৫ টাকা। তাও মোটামুটি ভালো লাগছে। দু পিস মাটন, ১ পিস আলু, কাতলা মাছ ৮০ টাকা প্লেট, মানে এই সবজি ভাতের সঙ্গে। এক্সট্রা ভাত কত? ৫ টাকা। ৫ টাকা ঠিক আছে, না লাগবে না। বেগুন রাধা রা আলু থাকতে আমার ভালো লাগে। একদিনই নিরামিষ হলো, এবার আমিষ হয়েছে, হোক এইভাবেই চললেই হবে। মাঝে মধ্যে বাড়ির খাবার, মাঝে মধ্যে বাইরের খাবার। অনেকক্ষণ ধরে মাথায় হাত দিয়ে কিন্তু বসেছিল, আমি বললাম তো। আরে আমি রেখেছি প্রুফ দেখার জন্য।
এরে মাঠে মটন চিকেন সব পাবেন আপনি, দাম করার কি দরকার আছে দাদা? আপনি কি ভাবেন আমরা কি পকেট কাটার মতো ব্যবস্থা করি? মটন ভাল দিয়ে 60 টাকা, তাই তো বলছি কথা বললাম সত্যি কথা পাঁচ টাকা বলুন। অরুণদার হোটেলে আমরা আগের দিন খেয়েছিলাম, মানে এর আগের দিন যেদিনকে এসেছিলাম ভেজ থালি খেয়েছিলাম সকালবেলা টিফিন, আর আজকে ননভেজ দুপুরবেলা লাঞ্চ করে এখন অরুণদার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছি, আবার অন্যদিন আসবো।